আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল এমআর রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যথারীতি আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা এক শাসন হচ্ছে এক তিন পৃষ্ঠার সমাধানটা আজকে তোমাদেরকে করে দেখাবো ইতিমধ্যে আমরা দুই পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠার যে সমাধানগুলো ছিল হোমওয়ার্কগুলো ছিল বাড়ির কাজ ছিল এগুলো কিন্তু আমরা সমাধান করে দেখে দিয়েছি তোমরা একটু থামলেন দেখে একটু দেখে নিবে আমার চ্যানেলে গিয়ে কেমন আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি বইয়ের যে শিক্ষণ অভিজ্ঞতা অনুযায়ী আমরা আমাদের ক্লাসগুলো আপলোড করেছে যে ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত তোমরা আশা করে দেখে নিবি আমাদের লিস্ট অনুযায়ী আমাদের প্রতিটি ক্লাসের আমরা ভিডিও তৈরি করে দিচ্ছি হোমওয়ার্কগুলো বাড়ির কাজগুলো দেখে দিচ্ছি তো ডিজিটাল প্রযুক্তি আমাদের আজকের যে শিক্ষণ অভিজ্ঞতা একের ডিজিটাল আগামীর প্রস্তুতি শাসন হচ্ছে এক তথ্য অনুসন্ধান ঠিক আছে এটার এই পৃষ্ঠাটি আমরা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব তো এখানে একটা গল্প পড়ে যাচ্ছি আগে দেখো পলাশের বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটি ছবি পেলেন যেটি তারই এক বন্ধু তাকে পাঠিয়েছেন ছবিটি আসলে দেশের স্বনামধন্য একটি পত্রিকার ছবি পত্রিকার লঘু এবং কাঠ দেখে বোঝা যাচ্ছে এটি আজই এ পত্রিকা ছাপা হয়েছে ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্যবইয়ের পৃষ্ঠাটির ছবি সংবাদটিতে দেওয়া আছে পলাশ নবম শ্রেণীতে পড়ে স্বাভাবিকভাবে পলাশের বাবার সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো। তিনি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্টটি থেকে তার পরিচিত আরও অনেকে এটি শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ ঠিক আছে এ ধরনের ঘটনা কিন্তু অহরহ আমাদের ঘটতেছে সত্য ঘটনাটাকে মিথ্যাভাবে সাজিয়ে মিথ্যাভাবে গুজব রটিয়ে চারদিকে এগুলো প্রচার করা হয় আসলে এই ঘটনাটি কিভাবে করেছে কে করেছে এগুলো নিয়ে আমরা আজকের এই সমাধানটি তোমাদেরকে করে দেখাবো সংবাদপত্রের ওই সংবাদটিকে ছবি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বিকৃত বা নকল করা হয়েছে যে সংবাদপত্রের যে ছবিটি আসলে এটা প্রকৃত ছবি না এটাকে এডিট করা হয়েছে একটি এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এখানে সংবাদটি বিকৃতকারী ব্যক্তি পরিচিত ও স্বনামধন্য কোনো পত্রিকার লোগো এবং কার্ড ব্যবহার করে উক্ত সংবাদটিকে বিকৃত করে বা পরিবর্তন করে বা নকল করেছে ঠিক আছে তাহলে পরিচিত সংবাদ পত্রিকা যেটা হচ্ছে স্বনামধন পত্রিকা সেটা আমরা বলতে পারি প্রথম আলো যুগান্তর তারপরে আরও আরও যেই পত্রিকাগুলো জাতীয় পত্রিকাগুলো রয়েছে এদের লঘুটাকে নকল করে এদের পরিচিতিটাকে নকল করে একটি এটাকে ছবিটাকে বিকৃত করে সফটওয়্যার দিয়ে পরিবর্তন করে একটা মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে এই মিথ্যা সংবাদের কারণে গুজব সৃষ্টি হয়েছে ঠিক আছে এভাবে মানুষ মিথ্যা সংবাদকে বিশ্বাস করে বিভ্রান্ত হয় এবং প্রতারিত হয় এজন্য এ ধরনের কোনো সংবাদ দেখলে তা সঠিকভাবে যাচাই করা প্রয়োজন যাতে প্রতারণার শিকার শিকার না হয় তো আমরা যে ছবিটিকে দেখলাম এটাতে লঘু আছে সব কিছু আছে এভাবে এটা প্রচার হচ্ছে এবং এটা গুজব সৃষ্টি হচ্ছে এভাবে বইয়ের ভিতরে মিথ্যা ছবি যে ছবিটি আসলে ব্যবহার করা অযোগ্য এই ছবিটি ব্যবহার করা ঠিক হয়নি এভাবে একটা পত্রিকার ছবিকে এডিট করে প্রচার করা হচ্ছে তখন আমি সাথে সাথে ওই পত্রিকাতে যাব ওই তারিখের পত্রিকা খুঁজে দেখবো আসলে কি এই ধরনের ছবি কি পত্রিকায় প্রকাশ করা হয়েছে কিনা তারপরে আরো হচ্ছে আমার ছেলে যেহেতু নবম শ্রেণীতে পড়ে আমি আমার ছেলের বইটা দেখলেও তো বোঝা যায় ঠিক আছে আমি বললাম যে এই ছবিটা কি তোমাদের বইতে আছে এটা পত্রিকা এটা আমাদের ফেসবুকে দেখতেছি ইনস্টাগ্রামে দেখতেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ব্যবহার হচ্ছে তাই আমরা দেখলে তো এটা আমরা সঠিকটা আমরা বের করে বের করে ফেলতে পারতাম সঠিকটা তথ্যটা আমরা যাচাই করতে পারতাম কিন্তু আমরা না জেনে না বুঝে এটাকে দ্রুত চারিদিকে আমরা প্রচার করা শুরু করে দিলাম এটা কিন্তু আদৌ ঠিক না এই বিষয়গুলো আমাদের নজরে আনতে হবে আমরা যারা আজকে ভিডিওটি দেখলাম যে কোনো জিনিস দেখলে আমরা শেয়ার করে দেবো না যে কোনো দেখলে আমরা কমেন্টস করব না এটা আসলে সঠিক কিনা সঠিক তথ্য কিনা এটা কোথা থেকে আপলোড করা হলো কে আপলোড করা হলো এই বিষয়গুলো আমাদের নজরে আনতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে যারা নতুন এসেছেন নতুন এসেছ তোমরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফাঁসা থাকার বেল আইকনে ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিওগুলোর মেসেজ খুব সহজে তোমার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা